ওই 100 জনের মধ্যে 70 নাম্বার দেখবেন ডর্স বার্নার্ড শ, ইংরেজি সাহিত্যের একজন উচ্চ মাপের রাইটার। ইংরেজিতে কেউ মাস্টার্স করলে নিশ্চয়ই মাস্টার্স ক্লাসে ওনার লিখিত অনেক বই পাইবেন। ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমি যেহেতু ইংরেজির ছাত্র আমি অনার্স মাস্টার্স করেছি ইংলিশে, সেখানে প্রচুর ওনার লিখিত বই পেয়েছি। জর্জ বার্নার্ড শ সেও আরেকটা খ্রিস্টান, সেও বলে আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়্যার টু অ্যাজাম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, ইউড সাকসিড ইন সলভিং এনি প্রবলেম অ্যান্ড গিভ পিচ প্রসপারিটি হনেস্টি ইন দ্য সোসাইটি। ভালো বলবেন না? আমি বিশ্বাস করি এখনো যদি কোনো মানুষ তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে, ওই জীবনে, ওই সংসারে, ওই সমাজে কোনো মারামারি, কাটাকাটি, খুনখারামি, রাহাজারি কোনো কিছুই থাকবে না। এই মডার্ন সায়েন্স, এই আধুনিক বিজ্ঞান যা কিছু পেয়েছে সব কিছু রাসূলুল্লাহর জীবন চরিত্র থেকে অনুসরণ করে পেয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? সব জায়গায় সুখ শান্তি আর সমৃদ্ধি আসবে। খ্রিস্টান হয়ে তারা আমার রাসূলকে জীবন আদর্শ বানিয়ে নিতে পারল, সব জায়গায় তারা সুখ শান্তি সমৃদ্ধি পাইল, সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলকে চিনলাম না, সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলের আদর্শ আমাদের জীবনে আনতে পারলাম না, এটা আমাদের মতো দুর্ভাগ্য হতভাগ্য আর পৃথিবীতে কেহ আর একটু জোরে বলুন আছে নাকি? মানব নবীকে মানা হবে কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? ঘোষণা কার? فقد أطاع তিন জায়গা থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহকে অনুসরণ করবা আমার নবীর, করা হবে আমার, এতেহাত করবা আমি আল্লাহর, করা হবে আমার রাসূলের, রাসূল ভালোবাসবা, অনুসরণ করবা আমার নবীর, ভালোবাসা পাইবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ, না এ সুন্দর বিধান, কি চমৎকার বিধান, মানব নবীকে মানা হবে। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে লিখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি অগণবীজি, হৃদয়ে বলেন হৃদয়ে তোমার, আমরা উম্মতে বড় সহায়, কেউ মুদের দুঃখ বুঝে না যে ভাই, বেতারে বেতি তুমি মোরা জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি অগণবীজি, হৃদয়ে তোমার ছবি। উম্মতের দুঃখ পৃথিবীর কেউ বুঝে না, যিনি বুঝেন উনি সোনার। আরেকটু জোরে বলুন, মন গড়া কথা নয়, প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর দলিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ
kuntum harisun alaykum bil mu'minina raufur rahim. Azizun alayhi manittum haris. তাফসির খুলেন, উম্মতের দুঃখে নবী দুঃখ পায়, উম্মতের কষ্টে নবী কষ্ট পায়, এমন দরুদে নবী পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ। সেই নবীর অনুসরণ করা দরকার আছে নি? কম করে না বেশি করে? জীবনের প্রত্যেকটা ধাপে চাইলে রাসূলুল্লাহর অনুসরণ করার সুযোগ আছে না নাই? আছে। বাজারে নাই, ব্যবসা বাণিজ্য করলে নাই, এটা কি? কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যেখানে আপনি রাসূলুল্লাহর অনুসরণ নিতে পারবেন না? আপনি সব জায়গায় চাইলে রাসূলুল্লাহর জীবন আদর্শ বাস্তব জীবনে দিতে পারবেন। যারা দিয়েছে তারা এই দেশে, তারা এই পৃথিবীতে মরেও অমর হয়েছে। আদর্শ মোতাবেক যারা জীবন চালাইছে তারা সিদ্দিক আকবর হয়েছে, ফারুকে আজম হয়েছে, ওসমান গনি জিন্নরাইন হয়েছে, মাওলায়ে কায়নাত হয়েছে, তারা শাহিনশাহ বুগদাদ হয়েছে, খাজা গরিবে নওয়াজ হয়েছে, বাবা শাহজালাল ইয়ামনি শাহপরা ইয়ামনি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেই আদর্শ বাস্তবে নিতে পারি নাই। আজ আমরা সৃষ্টির সেরা, এত আশরাফুল মাখলুকাত হয়ে আজ আমরা পশুর মতো আমাদের জীবন চরিত্র হয়ে গেছি। একটাই কারণ, রাসূলুল্লাহর জীবন আদর্শ বাস্তব জীবনে নাই। চাইলে প্রত্যেক ধাপে ধাপে অনুসরণ করার সুযোগ আছে। মাইয়াতুন রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিভাবে আমার জীবন চালাবো রাসূল আপনার কাছে জানতে চাই। আল্লাহ কোরআনে জবাব দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কো আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো,